দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের কুর্মাঘাট ও ভারতের কমলপুর, কমলপুরের মধ্যকার যে বড় হাটে আজকে নির্মাণ কাজ শুরু হয়েছে সেই হাটে আপনাদের জানিয়ে দিব যে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য এবং দুদেশের বাণিজ্য বিনিময়ের জন্য আজকের এই হাটটি নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই, দেশ বিশ্বের যে কোনো সংবাদ জানতে www.dhakapost.com হাতে রাখুন। আমি আপনাদের একটু দেখাতে চাই, এই হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি খাল। এই খাল দিয়ে দুই দেশ বিভক্ত হয়েছে, ওই পারে দেখতে পাচ্ছেন উৎসুক যেন তারা এখানে দেখছেন। আমি বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুরে গ্রামে আছি, এই গ্রামেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজকে এই বর্ডার হাটের। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে 2023 সাল নাগাদ এই হাটটির উদ্বোধন করা হবে এবং 18টি পণ্য নির্ধারণ করা হয়েছে যেগুলো এখানে কেনাবেচা করা হবে। একটু আগেই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোজ কুমার দেব এই হাটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যকার যে বাণিজ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্যই মূলত এই হাটটির কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পারছি। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য বিনিময় হবে এবং দুই দেশেরই মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ হবে। ত্রিপুরা রাজ্যের কমলপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।